পালিয়ে গিয়ে বিয়ে করার ঘটনায় দম্পতির পরিবারের ওপর হামলার অভিযোগ উঠল মেয়ের বাপের বাড়ির পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার গঙ্গাঘাট এলাকায়। নবদম্পতি পরিবারের দুজন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভীম চৌধুরী ও মিঠুন চৌধুরী সহ আটজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন নবদম্পতির পরিবার। স্থানীয় সূত্রে জানা যায়, আক্রান্তরা হলেন 25 বছরের লালাজি চৌধুরী ও 20 বছরের পূজা চৌধুরী। আক্রান্ত লালাজি চৌধুরী অভিযোগ করেন, তার ভাই গোবিন্দ চৌধুরী এলাকারই এক যুবতীকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে। বৃহস্পতিবার রাতে ওই যুবতীর পরিবার তাদের বাড়িতে হঠাৎই হামলা চালায়। এই ঘটনার পর থেকেই নবদম্পতি হামলাকারীদের ভয়ে এলাকা ছাড়া বলে আক্রান্তের পরিবারের অভিযোগ। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।